হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল। তো আজকে শুভ অক্ষয় তৃতীয়া, তোমরা সবাই অনেকেই জানো, আর অনেকে জানো না হয়তো, তোমরা জানতেও পারো। তো আজকে মানে অক্ষয় তৃতীয়াটা কেন, কিসের জন্য, কি কি মাহাত্ম্য আছে, আজকে আমি তোমাদেরকে জানাবো। তবে আমি জানতাম না, আমার গুরুদেবের কৃপায় আমি এটা জানতে পেরেছি। গুরুদেব, আমাদের একটা গ্রুপ আছে গুরুদেবের, সেই গ্রুপে গুরুদেব দিয়েছেন। তো আমি অনেক যে অনেক মানে কিছু জানতে পেরেছি, যেগুলো হয়তো তোমরা অনেকেই জানো না, কিন্তু আমি সেগুলো আজকে তোমাদের জানাবো। আর আজকে অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে সব কিছু অক্ষয় থাকবে, পাপ এবং পুণ্য। তুমি আজকে যদি কোনো পাপ করো, সেটাও তোমার অক্ষয় হয়ে যাবে, আর যদি কোনো পুণ্য করো, সেটাও তোমার অক্ষয় থাকবে। মানে যদি তুমি কোনো পুণ্য করো, তাহলে আজকে তোমার এই পুণ্যটা সারা জীবন তোমার কাছে অক্ষয় হয়ে গেল। ভগবান বুঝতে পারবে যে হ্যাঁ, এই ভক্তের আজকে অক্ষয় মানে আজকের পুণ্যটা। আর যদি কেউ পাপ করে থাকো, ভুল করেও না, ভুল করে তো করোই না, আর জেনে শুনে তো একদমই করো না পাপ, কেন পাপটা যদি অক্ষয় হয়ে যায়, সেটা তো তুমি খণ্ডন করতে পারবে না, তাই না? তো শুভ অক্ষয় তৃতীয়া। তো আজকের কী কী ব্যাপার তোমাদেরকে কিছু জানাবো। তো আমি মোবাইলে মানে গ্রুপে পেয়েছি, সেগুলো তোমাদেরকে আমি বলছি, তোমরা অবশ্যই শোনো, ঠিক আছে? তার আগে বলি, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সকাল সকাল ভগবানের আরতি করেছি, স্নান করে তারপর আবার গঙ্গায় স্নান করতে গেছি। আমাদের এখানে কাছে মগরা ত্রিবেণী, তোমরা জানো, সেখানে গঙ্গায় স্নান করতে গেছি। গঙ্গায় স্নান করে এসেছি, আসার পর আমি গ্রুপে এটা জানতে পেরেছি, আর ভগবানের জন্য কী কী করেছি সেগুলো তোমরা অবশ্যই জানতে পারবে। তো এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছ নম্বর, সাত নম্বর, আট নম্বর, ন নম্বর, দশ নম্বর, মোট 10টা পয়েন্ট আছে আজকের অক্ষয় তৃতীয়ার মূল বিষয়। তো এক নম্বর, দু নম্বর করে আমি সব পয়েন্টগুলো তোমাদেরকে বলছি, তোমরা ভালো করে শুনবে, ঠিক আছে? প্রথম এক নম্বর পয়েন্ট হচ্ছে, আজকের দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম পৃথিবীতে জন্ম নেন। আজকের দিনে এক নম্বর পয়েন্ট, তোমরা বুঝতে পেরেছো? এবার বলবো তোমাদের দু নম্বর পয়েন্ট, তোমরা ভালো করে শুনবে, দু নম্বর পয়েন্ট আমি এখন বলবো। দু নম্বরে হচ্ছে, এই দিন মানে আজকের দিনে, অক্ষয় তৃতীয়া দিনে, রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে এনেছিল। আজকের দিনে যে গঙ্গায় আমরা স্নান করি, আজকে সেই দিন, এটা হলো দু নম্বর পয়েন্ট। এবার তোমাদেরকে জানাবো তিন নম্বর পয়েন্ট। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, এই দিন মানে আজকের দিনে গণপতি গণেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা করেছিলেন। আজকের দিনে, আজকে সেই অক্ষয় তৃতীয়ার দিন। চার নম্বর পয়েন্ট এবার তোমাদেরকে আমি বলবো, ভালো করে শুনবে। আজকের দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। আজকের দিনে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব ঘটেছিল। এবার জানাবো তোমাদেরকে পাঁচ নম্বর পয়েন্ট, ভালো করে শুনবে মন দিয়ে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ, আজকের দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের শুরু হয়েছিল। আজকে সেই দিন, সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের শুরু হয়েছিল। এবার তোমাদেরকে জানাবো ছ নম্বর পয়েন্ট, ঠিক আছে? ছ নম্বর পয়েন্ট তোমাদেরকে জানাচ্ছি, আজকের দিনে কুবের তপস্যা করেছিল, তুষ্ট হয়ে মহাদেব তাকে মানে মহাদেবের সে আরাধনা করেছিল। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিল। আজকের দিনে, এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে ওই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। আজকে বৈভব লক্ষ্মীর অনেকে পূজা অর্চনা করে। এই পয়েন্টটা ছিল তোমাদের ছ নম্বর পয়েন্ট। এবার তোমাদের জানাবো সাত নম্বর পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা অনেকে জানো। আজকের দিনে ভক্তরাজ সুদামা, সুদামাকে তোমরা সবাই জানো, ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তো সেই সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় দেখা করতে গিয়েছিল আজকের দিনে, এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার দুঃখ মোচন করেছিল। এটা তোমরা জানো যে আজকের দিনে সুদামা কৃষ্ণের কাছে গেছিলো দ্বারকায় দেখা করতে, চাল ভাজা নিয়ে, আর ভগবান শ্রীকৃষ্ণ তার দুঃখ মোচন করেছিল। এটা হচ্ছিল সাত নম্বর পয়েন্ট। এবার তোমাদেরকে জানাবো আমি আট নম্বর পয়েন্টের কথা, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকের দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিলেন, এবং ভগবান তার সখীকে রক্ষা করেছিলেন। আজকের দিনে দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন, আর আজকে সেই অক্ষয় তৃতীয়ার শুভ লগ্ন এবং শুভ দিন। আরও পয়েন্ট আছে, এবার হচ্ছে ন নম্বর পয়েন্ট। তোমরা অনেকেই জানো যে সামনে রথ আসছে, কি আসছে? রথ, জগন্নাথের রথ। তো আজকের দিনেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু করেন। মানে আজকে থেকে পুরী ধামে রথযাত্রা শুরু, মানে রথযাত্রা রথ তৈরি শুরু হলো। আজকে থেকে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবের রথের যে টানা হবে রথ, সেই রথ আজকে থেকে শুরু হয়েছে। এবার আমি তোমাদেরকে জানাবো একদম দশ নম্বর পয়েন্ট, আজকে মানে দশ নম্বর পয়েন্ট, এটা তোমরা ভালো করে শোনো। বলছে,
केदार बद्री গঙ্গোত্রী যমুনেত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে, এটা তোমরা অনেকেই জানো কেদার বদ্রীনাথে ছ মাস মন্দির বন্ধ থাকে। তো এই দিন মানে আজকের দিনে তার দ্বার উদ্ঘাটন হয়, মানে মন্দিরের দরজা খোলা হয়, এবং দ্বার খুললে দেখা যায় যে এই অক্ষয়দীপ, যে ছ মাস আগে যে অক্ষয় প্রদীপ জ্বালিয়ে অক্ষয় প্রদীপ দিয়ে মন্দিরে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, আজকে সেই দিন ছ মাস পরে খুলেও সেই অক্ষয় প্রদীপ আজকেও জ্বলছে, জ্বলবে। এটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ তথ্য, মানে দ্বার খুললে দেখা যায় সেই অক্ষয় দীপ যা ছ মাস আগে জ্বালানো হয়ে জ্বালিয়ে আসা হয়েছিল সেটা আজকে পর্যন্ত জ্বলবে। আজকের এটা 10 নম্বর পয়েন্ট ছিল। তো তোমাদের অক্ষয় তৃতীয়ার যে পয়েন্টগুলো আমি জানালাম তোমাদের কেমন লেগেছে, তোমরা অবশ্যই মানে ভালো করে কথাগুলো আরও একবার শুনে নেবে, তোমরা আজকে সেই জিনিসটা করার চেষ্টা করবে। আর আজকে আমার মা একটু শরীর খারাপ, মা আজকে ভগবানের কিছু কাজ সেরকম করতে পারছে না, তো তার জন্য মা আমাকে দায়িত্ব দিয়েছে যে ভগবানের আজকে তুই ভোগ লাগাবি। তো ভোগ লাগাতে গেলে অনেক কিছু রন্ধন করতে হয় ভগবানের, তো আমি সেগুলো করেছি, কী কী করেছি না করেছি সেগুলো তোমাদেরকে একবার আমি মুখে বলে দিচ্ছি, তারপর আমি ভগবানের মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়েও তোমরা ভগবানের ভোগ দর্শন করবে এবং ভগবানকে দর্শন করাবে। হো হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে যাচ্ছি, আজকে থেকে 21 দিন ব্যাপী আমাদের চন্দন যাত্রা শুরু হয়ে গেছে, মানে তোমাদের বাড়িতে ভগবানকে সবাই চন্দন বেটে এই 21 দিন প্রতিদিন তোমরা লাগাবে ভগবানের সুখের জন্য, কারণ দেখছো তো খুব গরম, এদিকে তোমরা তাপদ্রয়ে জ্বলছো, ফ্যান চালিয়ে থাকছো, তো ভগবানেরও তো গরম লাগছে, তো ভগবানের যাতে গরম না লাগে তার জন্য ভগবানকে চন্দনের প্রলেপ দিয়ে দাও, মুখে হাতে পায়ে সব জায়গায়, ঠিক আছে, ভালো করে বেটে একটু গাঢ় গাঢ় করে ভগবানকে সব দিকে দাও, ফটো যার চিত্রপট আছে সে চিত্রপটে দাও, যার মূর্তি আছে সে মূর্তিতে দাও, যেভাবে পারো, নিতাই গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, পঞ্চ আমাদের যে পঞ্চতত্ত্ব আছে সেই পঞ্চতত্ত্বকে তোমরা দাও, ভগবান শ্রী রাধাকৃষ্ণের ফটো থাকলে দেবে, মূর্তি থাকলে দেবে, সবাইকে দাও, ঠিক আছে, আজকে চন্দ্রযাত্রা শুরু। হ্যাঁ হ্যাঁ ঠিক, কী কী ভোগ রান্না করেছি তোমাদেরকে জানিয়ে, আজকে রান্না করেছি ভগবানের জন্য যুগলন্ন, যুগলন্ন তোমরা নিশ্চয়ই জানো না, এই কথাটা আমি নতুন জেনেছি, আমি আগে জানতাম না, যেহেতু আমি আস্তে আস্তে একটু একটু শিখছি তার জন্য জেনেছি যুগলন্ন মানে হচ্ছে খিচুড়ি ভোগ। তো ভগবানের জন্য আমি খিচুড়ি ভোগ করেছি, আর কাঁচকলা ভেজেছি, পটল ভেজেছি, আর আলু ভেজেছি, 3 রকমের ভাজা করেছি, আর পাঁপড় ভাজা করেছি, আর পায়েস করেছি ভগবানের জন্য, ঠিক আছে, পরমান্ন। তো এইগুলো আমি আগে নিজের হাতে বানিয়েছি এবং ভগবানকে ভোগ লাগিয়েছি, তাড়াতাড়ি চলো তোমরা ভগবানের মন্দিরে ভগবানকে দর্শন করবে, চলো ভগবানের মন্দিরে, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে, তোমাদেরকে ভগবানকে দর্শন করাচ্ছি, তোমাদের কেমন লাগছে? আজকে ভগবানের এই মাত্র ভোগ দেওয়া হলো এবং তোমাদেরকে কিছু কথা বলেছিলাম, এবার ভগবানকে তোমাদের দর্শন করাচ্ছি। দেখো আজকে ভগবানের শৃঙ্গার আমি করেছি, কেমন লাগছে তোমরা বলবে, নানা রকম ফুল এনেছি, স্থলপদ্ম দিয়েছি, আর ভগবানের গায়ে চন্দন লেপন করেছি, তোমরা বুঝতে পারছো ফটোতে দেখে, চিত্রপটে দেখো ভালো করে, এরকমভাবে তোমরা বাড়িতে সবাই চিত্রপটে তাড়াতাড়ি দেরি না করে আজকে চন্দনযাত্রার প্রথম দিন আজকে থেকেই তোমরা শুরু করে দাও। দেখো আমি সবার কাছে চন্দন দিয়েছি, জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাইকে আমি দিয়েছি, আর এদিকে আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ, পঞ্চতত্ত্বকেও আমি দিয়েছি, এদিকে ধামেশ্বর নিত্যানন্দ প্রভু তোমরা দর্শন করো, বীরভূমের একচক্র গ্রাম, আমি ভগবান নিত্যানন্দ প্রভুকেও দিয়েছি, এবং গৌরাঙ্গ মহাপ্রভু তাকেও আমি দিয়েছি, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, গীতাতেও ভগবানকে আমি দিয়েছি ফুল, তুলসী পাতা, গোপালকে আমি দান করেছি, ফুল দিয়েছি, চন্দন দিয়েছি, আর আমাদের ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকেও আমি দিয়েছি। এবার ভগবানের মন্দির তোমরা দর্শন করলে, এবার তোমাদেরকে দর্শন করাবো এবার গুরুদেবের চিত্রপট, গুরুবর্গের চিত্রপট, তোমরা ভালো করে দর্শন করে নাও, আমাদের ছয় গোসাই আছেন, তারপরে আমাদের গুরুবর্গের সবাই আছেন, গুরুর চিত্রপট আছে, সব কিছু তোমাদেরকে দর্শন করাচ্ছি, এবার তোমাদেরকে দর্শন করাতে চলেছি ভোগ, তোমরা ভালো করে দর্শন করে নাও ভোগের থালা, আমি কষ্ট করে অনেক কষ্ট করে দিয়েছি, তোমাদের কেমন লেগেছে তোমরা বলবে, যেন ভগবান খুশি হতে পারে, আজকে অক্ষয় তৃতীয়ার দিনে নিজের হাতে দিতে পেরে আমি খুব খুশি হয়েছি। তো এই দেখতে পাচ্ছ খিচুড়ি ভোগ রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, পটল ভাজি রয়েছে, আলু ভাজা রয়েছে, কলা ভাজা রয়েছে, এবং রয়েছে একটা খাজা, আর এদিকে রয়েছে পরমান্ন, আর একটু রয়েছে সন্দেশ, এই সন্দেশটা কিছুক্ষণ আগে এসেই জগন্নাথের মাসি মানে আমার মাসি দিয়ে গেছে, ভালোই হলো জগন্নাথ চেয়েছে বলে, তো ভগবানকে আমি দান করেছি। তোমরা সবাই ভালো থেকো, অক্ষয় তৃতীয়া খুব ভালোভাবে মানে পালন করো, জয়।